ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রুশ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দুটি মামলা শুরুর প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হবে। রয়টার্সের এক প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে। এসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে ইউক্রেন থেকে শিশু অপহরণের অভিযোগ আনা হয়েছে। এছাড়া বেসামরিক স্থাপনা, বিশেষ করে পানি সরবরাহ লাইন ও গ্যাস ট্যাঙ্কে হামলার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। আইসিসির প্রধান কৌশলী করিম খান বিচারকদের একটি প্যানেলের কাছে অভিযুক্ত রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করবেন। বিচারকদের এই প্যানেলই নির্ধারণ করবেন ওই রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও মামলা দায়েরের জন্য যথেষ্ট প্রমাণ উত্থাপিত হয়েছে কিনা। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বাখমুত যুদ্ধের ফলাফলের ওপরই ইউক্রেনের ভবিষ্যৎ নির্ভর করছে। পূর্বাঞ্চলে যুদ্ধ পরিস্থিতির কঠিন হয়ে উঠছে, তবে ইউক্রেন শত্রুদের সামরিক শক্তি সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারবে বলে আশা করেন তিনি।